নমস্কার বন্ধুরা মৃণাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা যারা ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ডিস্ট্যান্স এডুকেশনের মাধ্যমে বি এ ডিগ্রি কমপ্লিট করাতে চাইছেন তো আজকের ভিডিওটিতে ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে তো কবে থেকে ফর্ম ফিল শুরু হবে ফিস পেমেন্ট কত টাকা করতে হবে কি কী সাবজেক্ট রয়েছে এবং কত পার্সেন্ট নাম্বার পেলেই তবে আপনি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন এই বিস্তারিত আজকের ভিডিওটিতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ করবেন না আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে চাইলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করে নিয়ে গুগলে সার্চ করবেন এনএস ইউ লিখেই সার্চ করবেন অর্থাৎ সংক্ষিপ্ত নাম এটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাহলে এই যে প্রথমেই লিঙ্কটি আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা একটা কথা বলে রাখি কেন আমি এই লিংকের মাধ্যমে প্রবেশ করছি আমি সব সময় দেখানোর চেষ্টা করি ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তিটা খুঁজে বার করার কারণ অনেকেই কিন্তু ফেক বিজ্ঞপ্তি দেখায় যেটা কিন্তু ওয়েবসাইটের মধ্যেই থাকে না তাই আমি সব সবসময় আপনাদেরকে ওয়েবসাইটের মধ্য থেকে বিজ্ঞপ্তিটা বার করার চেষ্টা করি তো চলুন এই যে লিঙ্কটি দেখতেই পাচ্ছেন এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার সাথে সাথে আমরা সরাসরি পৌঁছে যাব। এনএস ওইউর ওয়েবসাইটের মধ্যে পৌঁছে যাব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন একটি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে নিচের দিকেই একটু আসবেন এখানে একটু আমার নেটটা একটু স্লো চলছে তো বন্ধুরা তো দেখুন এখানে আমরা তিনটি অপশান দেখতে পাব এখানে প্রথমে আছে পিসিপি শিডিউল নোটিশ তারপর এক্সাম নোটিশ তারপরে আছে অ্যাডমিশন রিনুয়াল আর মেরিল লিস্ট তো বন্ধুরা এই যে তিন নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রিনিউয়াল মেরিল লিস্ট এই অপশানের তারিখটা দেখুন আঠারো সাত দু হাজার বাইশ এখানেই ডিটেলস অপশানে ক্লিক করবেন ডিটেলস অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ আপনাদের সামনে আবার ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন তো দেখুন এখানে কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে প্রথমে ডিটেলস যে তিনটি ডিটেলস আছে তো প্রথমে আমরা এখানে ডিটেলসটাতে ক্লিক করব। এই যে লিঙ্কগুলো দেওয়া আছে প্রথম লিঙ্কে ক্লিক করব। প্রথম লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু সরাসরি আমরা এই পিডিএফ ফাইলের পেজে পৌঁছে যাবো যেটিতে সম্পূর্ণ ইনস্ট্রাকশানটা দেওয়া আছে তো বন্ধুরা এখানেই বলে রাখি কেন আমি আপনাদেরকে ভিডিওটি বড় করে এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে এলাম আমি সরাসরি কিন্তু এখানে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু এটা আপনাদের ভালোর জন্যেই দেখালাম যে এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যেই দিয়েছে এটা কোনো এটা আপনাদেরকে ওয়েবসাইটের মধ্য থেকেই আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে এই পিডিএফ ফাইলটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন অ্যাডমিশন পোর্টাল উইল ওপেন বাইশ সাত দু হাজার বাইশ তারিখে এবং ক্লোজ হচ্ছে বাইশ আট দু হাজার বাইশে অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে এরপরে আছে এখানে প্রথমে স্টেপ টু কমপ্লিট অ্যাডমিশন এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফিল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে তারপর কোর্স সিলেক্ট করতে হবে তারপর ডকুমেন্টস আপলোড তারপর পে ফি এই এই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যেতে হবে ফর্ম ফিল আপ করার সময় তো এখন আমাদেরকে যেটা আজকের টপিক যে অ্যাডমিশানটা শুরু হচ্ছে কত তারিখ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে বাইশ সাত দু আর অ্যাডমিশান ক্লোজ হচ্ছে বাইশ আট দু হাজার এবার আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন সাবজেক্ট অর্থাৎ এখানে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস তো এখানে বলা হচ্ছে বিয়ে ইন বেঙ্গলি যার কোড হচ্ছে এইচ বিজি এটা কারা নিতে পারবে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে অথবা ভোকেশনাল থেকেও উচ্চ মাধ্যমিক পাশ হলেও কিন্তু আপনি বিয়ে বাংলা অনার্সটা নিতে পারবেন এরপরে ইংরাজি অনার্সের ক্ষেত্রে কোড এইচ ইজি উচ্চ মাধ্যমিক অবশ্যই করে চল্লিশ শতাংশ নম্বর পেয়ে কিন্তু আপনাকে ইংলিশে চল্লিশ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে তাহলে আপনি কিন্তু এখানে ইংলিশ অনার্সটি নিতে পারবেন এরপরে সাবজেক্ট রয়েছে হিস্ট্রি তো এখানে দেখুন পরপর সাবজেক্টগুলি এখানে দেওয়াই রয়েছে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে এটাও উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এর কোড এইচ এইচ আই তো প্রত্যেকটা এটা আপনারা দেখে নেবেন কারণ সবটা বলতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তো আমি এখান থেকে বলছি না এতগুলো আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে একটু দেখে নেবেন এরপর যেটা আসবো ফিস পেমেন্ট কত টাকা ফিস পেমেন্ট করতে হবে তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এখানে আসবেন আসলে এখানে ফিস পেমেন্টটা দেখতে পাবেন দেখুন এখানে ফিসটা কি বলা হয়েছে ফিসটা বলা হয়েছে এখানে নেম অফ দ্য প্রোগ্রাম দেওয়া হয়েছে যারা বিকম বাংলা ইংরাজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি এডুকেশন ইকোনমিক অ্যান্ড কমার্স এই বিভাগের যারা রয়েছে তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে টোটাল পেমেন্ট তিন টাকা যারা ফিজিক্স কেমিস্ট্রি জুলজি নেবে তাদেরকে পাঁচ যারা জিওগ্রাফি অ্যান্ড বটনি নেবে তাদেরকে পাঁচ হাজার চারশো পঁচাত্তর যারা ম্যাথামেটিক্স নেবেন তাদেরকেই পাঁচ হাজার পঁচাত্তর এটা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে তাহলে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিজ্ঞপ্তিটা সম্পর্কে সম্পূর্ণ আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়েই দিলাম ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করবেন এবং ইনফরমেশানটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ইনফরমেশানটি পেতে পারে